জীবন ঘড়িতে সময় খুব অল্প, এই অল্প সময়ে লিখতে হবে দীর্ঘ জীবনের গল্প। সেই গল্পটা হোক জেগে ওঠার। শুরু করছি চ্যানেল 24 নিয়মিত আয়োজন ফেয়ার অ্যান্ড লাভলি কালার 24। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সারা ফেরুজ্জামা। ক্যারিয়ার মাত্র 3.5 বছরের, এই স্বল্প সময়ে যা করে গেছেন তা বাংলা চলচ্চিত্রে হয়ে আছে ইতিহাস। মৃত্যুর 2 দশক পরেও আলোচনার শীর্ষে এই জনপ্রিয় অভিনেতা। দর্শক, বলছি নায়ক সালমান শাহর কথা। ক্ষণজন্মা এই নায়কের জীবনী এবার উঠে আসছে রূপালী পর্দায়। ছবির নাম আমাদের সালমান শাহ। পরিচালক অনন্য মামুন জানান, বায়োপিক না হলেও এতে সালমানের জীবনের অনেক ঘটনাই তুলে ধরা হবে। মৃত্যুর 21 বছরেও যে তার চলে যাওয়ার রহস্যের চট খুলেনি সেটিও থাকবে সিনেমাটিতে। আমাদের সালমান শাহ ছবির দৃশ্য ধারণ শুরু হবে চলতি বছরের নভেম্বরে। তবে কে অভিনয় করবেন সালমান শাহ চরিত্রে তা এখনো চূড়ান্ত হয়নি। জিৎ ও নুসরাত ফারিয়ার আল্লাহ মেহরবান শিরোনামের গানটির কথা মনে আছে নিশ্চয়ই। বস্তু ছবির গানটি মুক্তির পর তা নিষিদ্ধ করতে দেওয়া হয়েছিল আইনি নোটিশ। মাস দেড়েকের ব্যবধানে আবারও ঘটেছে একই ঘটনা, তবে চলচ্চিত্রে নয়, আইনি নোটিশ এসেছে কুসুম শিকদারের নেশা গানটির বিরুদ্ধে। সুপ্রিম কোর্টের দেওয়া নোটিশে বলা হয়েছে, ভিডিওটিতে 5টি গোসলের, 7টি সুইমিং পুলের, 1টি সজ্জা ও 3টি চুম্বন দৃশ্য রয়েছে, যা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের 57 ধারা ও পর্নোগ্রাফি আইন 2012-র 8 ধারা অনুসারে দণ্ডনীয় অপরাধ। তাই 72 ঘন্টার মধ্যে ইউটিউব থেকে গানটি নামিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এবারের গল্পটা স্বাধীন ও নতুন ধারা চলচ্চিত্র নির্মাণের এক স্বপ্নদ্রষ্টার, তারেক মাসুদ, সিনেমার এক ফেরিওয়ালা। মারদাঙ্গা আর এক পেশে চলচ্চিত্রের বিপরীতে যাপিত জীবনের গল্প নিয়ে তিনি তৈরি করেছেন একের পর এক ছবি। সেই ছবি তিনি দেখিয়েছেন শহর বন্দর থেকে প্রত্যন্ত গ্রামে। নতুন সিনেমার স্বপ্ন ছড়িয়ে দিয়েছেন তরুণদের মাঝে। সেই পথ ধরে হেঁটে চলছেন তার সহধর্মিনী ক্যাথরিন মাসুদ। হঠাৎ করে কাজটা বন্ধ করে দিয়ে আমার আনু, আমার আনু কি হবে? দেশের চলচ্চিত্রের ইতিহাসের সাথে নিজের চলচ্চিত্রকে নিপুণভাবে জুড়ে দিয়েছিলেন তারেক মাসুদ। ভিন্নতাকে পুঁজি করে দর্শককে তাক লাগানোর কাজটা করেছেন বেশ দায়িত্ব নিয়েই। আর তাই হয়তো মুক্তিযুদ্ধের চলচ্চিত্র নির্মাণে গোলা বারুদের পরিবর্তে বেছে নিয়েছিলেন কণ্ঠযোদ্ধাদের। প্রথমবারের মতো সেরা বিদেশি ভাষার ছবির জন্য অস্কার মনোনয়ন কিংবা কান চলচ্চিত্রে ডিরেক্টর ফোর্টনাইট উপাধি লাভ, অনেক কিছুই তিনি করে দেখিয়েছেন যা দেশীয় চলচ্চিত্রে ভাবনার বাইরে। যে নতুন ধারার চলচ্চিত্র, চলচ্চিত্রের গল্প যে এরকম হতে পারে সেটা কিন্তু আমরা তারেক মাসুদের কাছ থেকে শিখেছি। আমরা তার টেকনিকটা ফলো করার চেষ্টা করি, তার মতন